বাবা রে, এবার একটু বন্ধ করো, রেস্ট নাও। আমি তো নিজেই ক্লান্ত হয়ে গেলাম, তুমি চালিয়ে যাইতেছো, আশ্চর্য। তোমারে আমি কিছু বলছি, তুমি খাইতেছো কেন না? চোখের পানি আর আমি খাইতে পারবো না, সরি। এবার একটু থামাও, আমি বুঝিনি একটা মানুষের চোখে এত পানি কোথ থেকে আসে। আমার চোখের পানি তো কোনো মূল্যই নাই তোমার কাছে, থাকলে কি আর কথা বলতা? এত সাপ্লাই থাকলে তার মূল্য কই থেকে থাকবে? তোমার চোখের পানি তো টিউবওয়েলের পানি তো সস্তা হয়ে গেছে, সাপ দেওয়া লাগে না, ডাইরেক্ট। তো টিউবওয়েলের পানি খাওয়ার দরকার কি? হ্যাঁ, আমার চোখের পানি খাও, তোমার আত্মাটা যদি একটু ভরে যাতে। সেটাই তো খাচ্ছি দিনের পর দিন। সকালে নাস্তা খাই চোখের পানি, দুপুরে খাও চোখের পানি, সন্ধ্যায় খাও হেডেও চোখের পানি, রাইতে যে খাবো হেডেও চোখের পানি। চোখের পানি খাইতে খাইতে আমি টায়ার্ড, চোখের পানির প্রতি আমার প্রতিষ্ঠা এসে গেছে এখন। বড় বড় কথা তো ভালোই শিখছো, তাইলে আর ওই সত্যি কথাটা বলতেছো না কেন? হ্যাঁ বলো, নাকি ওইটা বলতে লজ্জা পাইতেছো? কোনটা কও, কোনটা? আমার উপরে তোমার অর্চি ধরে গেছে, আমার দিয়ে তোমার আর হইতেছে না। কি হইতেছে না? কি হইব, কিছুই হইতেছে না। কিছু হইলে কি আজকে আমার এই অবস্থা হইতো? হইতো না। কিরকম হইতো না? আরে ভাই, তুমি একটা সহজ বিষয়ে কেন কামাকে পেঁচাইতেছো? আমি তোমাকে সুন্দর করে বললাম আমি পুপ্পারা যাবো, কবি গান শুনবো, দুইটা কবি গান শুনে আমি চলে আসবো। তুমি তার উত্তর কি দিলা? তুমি যাও আর আশা লাগবে না। ঠিকই তো কইছি, ঠিকই তো কইছি। কেন কইছি তুমি জানো না? কেন জানি কইছো? ডাক্তার আমাদের বলে নাই এই 10 দিন তুমি শুধু আমার সাথেই থাকবা, আর কোথাও যাবা না। বাইরে ভাই, আমি তো মানুষ, আমি তো যন্ত্র না। আচ্ছা, তুমি যে মা হইতে পারতেছো না, তোমার কষ্ট লাগতেছে। আমি যে বাবা হইতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে না? হইতেছে না কষ্ট? কষ্ট কি তোমার একা? আমার কোনো কষ্টই, তোমার যদি কষ্ট হইতো তাইলে তো। তাহলে তো কি, তোমার চোখের পানি লাগানো আমার চোখের পানি ডাইরেক্ট লাইন হয়ে যাইতো? মায়ের চোখের পানির মূল্য কি তুমি সেটা বুঝো? কোনোদিন বুঝবে না। তুমি নিজেই তো সিরিয়াস না। এর সাথে সিরিয়াস হওয়া আমার পক্ষে সম্ভব না। আমি এর সাথে সিরিয়াস হইতে পারবো না। আমি মাপ চাই তোমার কাছে, প্লিজ মাপ চাই। এবার আমি একটু হালকা হইতে চাই। তোমার কান্না শুনতে শুনতে আমার কান্না থেমে গেছে, আমি হাসতে ভুলে গেছি। এবার আমি একটু হালকা হইতে চাই, হাসতে চাই। আমার কথা বুঝতে পারছো? তোমার বডি মানে বেডি বলে মনে হয়? হ্যাঁ, খাইছেন না? ওই একটু লাল পানি না গেলে বুঝলা মাথাটা কেমন জানি ব্যথা করে। দিন রাত 24 ঘন্টায় তো গোবর খান। তুমি খাও না? হ্যাঁ, তুমি সব বুঝলটা খাও না, কি ভয় পাও? ডায়াবেটিস আমার পাইপ পাইপ পুরে তো টাল আপনি। তুমি ওইবা একটু খাইবা, দুই প্যাক চলা। বালাই বাবুর ফ্যাক্টরি, বাংলা ফ্যাক্টরি এখনো খোলা, খাইবা নাকি? বলাই বাবুটা আবার কে? আরে একমাত্র
একমাত্র পুরো বাংলার অধিপতি, সেই তো বাংলা বাংলা। রসবোধ তো দিয়ে আছে, আমি তো ভাবছিলাম পুরো টাল 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 না টাল না, যাদের মাথা হইল টালে ঠিক টালে ঠিক তো টালে ঠিক তালে ঠিক থাইকা বাড়িতে চলে যান। আরে টালে টালে বাড়িতে চলে যান, মেলা রাইত হয়েছে, রাস্তাঘাট ভালো না। আর রাস্তাঘাটের কি হয়েছে? সবই তো ঠিক আছে, যে রাস্তা রাস্তার জায়গায় তো আছে, রাস্তা জায়গায় রাস্তা থাকলে যান গা। বাড়িতে যাবেন? বাড়িতে তো যাব না ছোট ভাই। কেন? বাড়িতে গেলেই খালি তাবুজির কথা মনে পড়ে, আর তাবুজির কথা মনে পড়লে বুকের মাঝখানে সিনসিন সিনসিন করে ব্যথা করে ডাক্তার দেখান, ডাক্তার দেখে ওর ডাক্তার ওষুধ দিক ওষুধ খান, ব্যথা সারাই ফেলান। ওষুধ খাই দিদি বাড়ির থেকে বেরিয়েছি, ওপরের টাকা যা ছিল সব ওই বলাই বাবু ডাক্তার রেখা দিয়েছে, বাংলা ডাক্তার। বলাই বাবুর বাংলা ওষুধ দেয় বুকের সিনসিন ব্যথা না? থাইন থাইন আমি যাই গা, আপনার লগে থাইকা আমার কোনো কাম হবো না, আমি গেলাম। ছোট ভাই ছোট ভাই কি হয়েছে আমার একটু, আপনার কই নিয়ে যাবো আমি, গন্ধ আমি যেতেছি আমার কামে। আচ্ছা লন 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 দাঁড়ান পড়ান, তো বিপদে দিকে আই গিয়া। এই যে স্যান্ডেল, এই যে এই যে স্যান্ডেল, হ্যাঁ বাবু জাহিদ ভাই কই? সে তো বাইরে গেছে। বাইরে গেছে মানে কয়টা বাজে? মনে হয় 11টা। কিসের 11টা বাজে? 11:15 বাজে। কোথায় নাকি কবি গান হইতেছে, বললো তো সেখানে যাবে। আশ্চর্য কথা, বললো আমি আসলে একসাথে যাবে, আর উনি চলে গেল। সে কি কারো কথা শুনে নাকি? শুনবো না মানে ভালো মন্দ তো শুনতে হবে না, কি বলেন? আমার কথা শুনে না, আপনি যদি তারে পান আপনি তারে বলেন। আমি এই রিক্স নিয়ে এখন যাবো? কিসের রিক্স? আরে ওই মুসলিম ব্যাপারীর বাড়ির যাওয়ার পথে একটা খাল পড়ে, ওইখানে প্রত্যেক দিনই চিন্তায় হয়। বলেন কি? হ শুধু কি তাই? আচ্ছা বাদ দেন চিন্তার কথা, কিন্তু ওই রাস্তা পার হওয়ার সময় রাইতের বেলা হঠাৎ করে ট্রাক চলে আসে। অবশ্য আপনার এসব বলে লাভ নাই, যাই বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু ঘুমাই, শরীরটা ভালো থাকবো আর বউ খুশি হইব। ছোট ভাই তুমি জানি কি জিজ্ঞেস করছিলা? ওইটাই জিজ্ঞেস করছিলাম, এই সমস্ত গুগোবর কেন খান? কেন খাই
কষ্টের ঠেলায় পয়রা খাই, ঠেলায় ঠেলার নাম বাবাজি, বাবাজি মুরব্বী না, সে কইলে তো মানা করা যায় না, তাই এক দুই চুমু খাই, খাইলে শান্তি পাই। আচ্ছা হয়েছে, লেকচার বন্ধ করেন আর পা চালান। কি চালাবো? পা চালান। আরে আমি নিজেই তো চলতে পারি না, পড়ে যাই, আমি আবার কি চালাবো? যন্ত্রণায় বললাম তো। আর শোনো ছোট ভাই, চালানোর মালিক ওই যে ওই যে ওইখানে বৈশা সবাই চালাইতেছে। দাদা আপনি যাবেন? আপনি কিন্তু অলরেডি আমার এক ঘন্টা নষ্ট করছেন, আপনি যাবেন না? আপনার রেখে চলে যাবো আমি। এমনি যাব, আমার রেডি তো আমার কথা শুনে না, আমি যাইতে গেলে নিজের মতো চলে, আমারে আমারে কোনো কিছুতেই পাত্তা দেয় না। যাইতেছি, চলো চলো। আবার ও ও কি যন্ত্রণায় পড়ছি আমি। হাঁটতে হাঁটতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি। একটাই ভাই না, আবার দুইটা কমলা ফুলি। আপনি আপনি যাবেন? আপনার বাড়িতে যাইতে হবে, বাড়িতে পৌঁছাই দিয়ে আমি অন্য কাজে যাব, চলেন। আচ্ছা তুমি একটু ওই পাদুরে নিয়ে আও গাও, আমি আইতেছি, তুমি যাও। মানে যাও, আমি আইতেছি। দাদা দেখেন, আমি কিন্তু বাসার থেকে রাগ করে বাইরে হয়েছি, মেজাজ কিন্তু খুবই খারাপ আছে। আপনি যাবেন? আপনি যাবেন? ওঠেন ওঠেন ওঠেন। কারণ ফোন আসছে এর মধ্যে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যালো। আরে কম না, শুনতেছি তো। তোমার কি মনে হয় রাতের বেলা খোশ গল্প করার জন্য তোমারে ফোন দিছি আমি? হ্যাঁ, এটা একটা ভদ্রতার ব্যাপার। যাই যাই বড় ভাই, যাই যাই, আমার এখানে রেখে যাও না, আমরা লয়ে যাও, ওই নাহলে গাড়ি এসে আমার উপর দিয়ে যাইবো গা, আমি মরে যাবো। যাই ভাই, যাই ভাই, আমি কিন্তু মরে গেলে কয়ে যাবো, তুমি আমার এক ধাক্কা দিয়া গাড়ির নিচে ফালাই দিছ। ছোট ভাই হ্যালো, হাই, তুমি আমার ফোন কেটে দিছো কেন? আমার কথা শেষ হয়েছে? আমি তোমাকে বলছি আমার কথা শেষ হয়েছে। ফোন কেটে দিছি, আমার ইচ্ছা হয়েছে কেটে দিছি, কোনো অসুবিধা আছে? আমার ইচ্ছা মানে? ইচ্ছা মানে বুঝো না। ও এটা তো আমার ইচ্ছা, তুমি বুঝবা কেমনে? আর তুমি যে গত 3 বছর যাবত ইচ্ছা মতো চলো, সেটা তুমি ঠিকই বুঝো। এই হলো তোমার অবস্থা। আমার অবস্থা বুঝে তোমার দরকার নাই। অয়েল ইওর ওন মেশিন, নিজে চরকা তেল দাও তুমি। আমি তো সেটাই দিচ্ছিলাম, তুমি তো ঝামেলাটা করছো। তোমার অবস্থা সে কি জানো? আমাদের দেশে কিছু অবৈধ ড্রাইভার আছে না, খুদেই হন দেয়, কাম নাই কাজ নাই, তুমি আমার সেই রকম ফোন দিচ্ছিলে। আমি তোমারে কেন ফোন করছি তুমি জানো? হ্যাঁ জিজ্ঞেস করছো একবারও? আপনি না বললে আমি বুঝবো কি করে? ও ফোনটা কাটলো কে? আমি না তুমি? এখন নিজের ইচ্ছে চলে কে? আমি না তুমি? হ্যাঁ এখন তেনাটা না পেঁচাইয়া কি বলতে চাও সেটা বলো। থাক, সেটার আর কোনো দরকার নাই। ডাকি। হ্যালো হ্যালো হ্যালো, প্রয়োজন নাই তো ফোন দিতে কইছিল কে তোমারে? আমি কইছিলাম না তুমি দিছো?
এতক্ষণ ছিলাম এক মাতালে নিয়ে, একটা ঘন্টা মাথা থেকে মাতলে নামাইছি, এর মধ্যে তুমি ফোন দিয়ে দিছ। তোমার সাথে মাতালি ভালো, তার সাথে থাকলে দু চারটা ভালো কথা শোনা যায়। শোনা যাবো না কেন? এই বিপুল যা কয় বাণী লিখা রাখলে কোটি কোটি বই ছাপানো যায়। তো জানার আছে, শেখারও আছে। একদম হাসবেন না আপনি, এক ঘন্টা টালটামি করে নষ্ট করছেন। আমার মন ভরে নাই? মন কেমনে ভরবো ছোট ভাই? মনের মধ্যে ফুটা থাকলে মন ভরে। এই মনের মধ্যে অনেক বড় একটা ফুটা, মন ভরে না ছোট ভাই, মন ভরে না। তো এত বড় একটা ফুটায় ফুটা জোড়া লাগান। পৃথিবীর কেউ জোড়া লাগাইতে পারবে না এক সংসারা। তাপসী, 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 আমার তাপসী, তাপসী আইসা একবার যদি আমার এখানে হাত রাখে, এই ফুটা বন্ধ হয়ে যাবো ছোট ভাই, ফুটা বন্ধ হয়ে যাবো, সব জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবো। মনের মধ্যে আবার আপনার কিসের জ্বালা যন্ত্রণা? মনের জ্বালা যন্ত্রণা, মনের জ্বালা যন্ত্রণা। শুনেন বিপুল দা, মনের ফুটা আজকাল আর কোনো সমস্যা না, সমস্যা হলো পকেটের ফুটা, পাত্তি পাত্তি। ওইটা আপনার ঠিক আছে, আপনি সবার কাছে ভালো, দেশের সব মানুষ আপনার ভালো জানবো, আপনার ঘরের বউ ভালো জানবো, সংসারের মানুষ ভালো জানবো, আর যদি তা না হয় তাহলে আউট আউট। ভাই মিয়া, তোমার কথা শুনে মনে হইতেছে আমি রেফারি, তোমার লাল কার্ড দেখে আমি আউট করছি, সব দোষ আমার। হ্যাঁ আপনি তো আউট করছেন, আপনি আউট করেন নাই, আমি যাইতেছিলাম কবি গান শোনার জন্য, রাস্তায় আপনি আমার ধরলেন, একটা ঘন্টা নষ্ট হলো। আমি যদি কবি গান না শুনে বাড়িতে যাই, বউ যদি আমার জিগায় কী গান শুনছো, আমি কী জবাব দেবো? কি যন্ত্রণার মধ্যে পড়লাম এক মাতাল নিয়ে। বউরে ডরাও, বউরে ডরাও, ভালো তো। আরে শুনো, সেই হইলো আসল রেফারি। এই যে শুনেন শুনেন লেকচার, একদম হাসবেন না, এই জাহিদ বউরে ডরায় না, ডরায় বউর কথা রে। আপনি আসলে একটা মাতাল। এই শুনেন, আপনি সোজা বাড়িতে যাবেন, এই দিকে ওদিকে যাবেন না। এই যে আমি চলে গেলাম, আমি গান শুনে চলে যেতে থাকি। শুনেন বিপুল দা, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আপনি অনেক। ঠিক
তুমি একদম ঠিক কথা কইছো ছোট ভাই। কেন খান এগুলা খান কেন? তাপসী যখন ছিল তখন তো এগুলি খাই নাই ছোট ভাই, তখন আলি সুদা পান করছি। সুদা সুদা আবার কি? এইগুলা তুমি বুঝবে না ছোট ভাই, এটা হলো প্রেমের সুদা। ওই যে গানটা শুনো নাই, চোখে চোখ রেখে আমি সুদা পান করি, তাপসীর চোখের দিকে এমনি দুই মিনিট চা থাকলে ছোট ভাই সার্বেক সার্বেকের নেশা সার্বেক। আপনি আসলে একটা তাল বুঝছেন? আমি চাল তালে তাল। আচ্ছা কি করলে এগুলো খাওয়া সার্বেন কোন তোমার? আমার ওই তামসির মতো একটা মেয়া দেখা বিয়া করা দাও, আমি তোমাকে করা দিয়ে যাচ্ছি, আমি মদ খাওয়া একদম সারে দেবো ছোট ভাই, তখন খালি সুদা পান করবো। সুদা বাসার সামনে একটা দোকানও দিব, সুদার দোকান চায়ের দোকান রাখেন তো। ছোট ভাই তুমি আমার একটা বিয়া করাই দিবা। আপনি পাশালান তাড়াতাড়ি পাশালান, চলুন। তুমি পাশালাও, তোমার বাড়ির বউ আছে, তুমি পাশালাও, দরকার তুমি দৌড়ায় যাও। আমার বউ নাই কিছুই নাই, আমি আস্তে আস্তে যাব। আপনি যাইবেন, আমি কিন্তু আপনার রাইখে চলে যাবো, চলুন। আমি চলো ভাই, চলো ভাই, চলো চলো। পুরাণ হইল রে ওরে, এখন সন্তান বড় মন পাখি রে, মন পাখি রে, মন পাখি। আরে বড় তো কইরা ওইরা যাবে এই খাতা পাখি রে, বড় তোরা ওইরা যাবে এই খাতা পাখি রে। পাখির পুরাণ হইল পাখির পুরাণ হলো রে, গণতন্ত্র হলো মন পাখি রে, মন পাখি রে, মন পাখি রে। ওরে ফরণ করে ওইরা যাবে এই খাতা পাখি রে, বড় তোরা ওইরা যাবে এই খাতা পাখি। খাতা যখন নতুন ছিল পাখিও থাকতো সুখী, মন আনন্দ গান করিত আপন গাছে মিশিরে, আপন দলে মিশিরে, আপন। খাতা যখন নতুন ছিল পাখিও থাকতো সুখী রে, আমি তো লগে যাইতেছি কারণ আমি কবি গান সব বুঝে আসবো। বিরাট বুঝদার, হে আমার কবি গান বুঝাবো, আপনার বুঝানো দরকার নেই, আমি নিজেই বুঝি, চলেন। সবাই ওরকম কয় কিন্তু এত সোজা না রে না, আমার মতো দুটো মারা লোচি দেখতে সব পানির মতো পরিষ্কার। আপনার দোহাই লাগে, আপনার প্যান প্যান নিয়ে বন্ধ করবেন, মাথা এখন ব্যথা করতেছে, আটেন। ওকে 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 ওকে। আরে বসলেন কেনে এখানে, আবার কি হইলো ভাই? আচ্ছা শোনো ভাই, কত তোর সংসারে কি হয়েছে, তোরা কেমন জানি আওলা লাগতেছে। আমার সংসারে কিছু হয় নাই, সংসার ঠিক আছে, আমি আওলা নাই, আপনার মতো আওলার পেছনে পড়ে আমি আওলা হয়েছি। সংসার
অন ঘরে লক্ষ্মী আছে তো বুঝতেছিস না, আমার মতো তাহলে যখন ছাড়া যাব তখন বুঝবি। ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, চা খাওয়ার ফ্রিজ আছে, কিন্তু তা বুঝি নাই। একটা কথা খাওয়ার মানুষ নাই, সব যেন ফাঁকা, ভালোবাসা নাই। তখন আমার মতো রাত দুপুরে রাস্তায় ঘুরবি আর মাল খাবি, কথা আছে না, থাকতে কাঁঠাল ছাই কোনো মূল্য নাই, পরে বিচি পুরা খাই। আপনার একটা কথা কইবেন না, আপনার একটা কথা কইবেন না, খালি ফাও পেশাল পারেন। ফাও এই কে ফাও তাবুজি ফাও, তুই তুই ফাও, তোর শব্দ গুষ্টি ফাও, যা পাও তাই খাও, যখন পাও না সইলা যাও, আবার সইলা গেলে বাংলা খায়া কিশোর কুমারের গান গাও। সবাই আপনি নিজের মতো মনে করেন না, সবাই আপনি নিজের মতো মনে করেন, আমার সংসার ঠিক আছে, আমার সংসার নিয়ে আপনার কোনো কথা বলার দরকার নাই। সংসারে এরকম একটু একটু কাজিয়া কেজাল হইবই, তোর মতো আমারও হইতো, কথায় কথায় গাল ফুলানি, কাজিয়া কেসাল, বাপের বাড়ি চলে যাওয়া, কত যন্ত্রণা। তখন মনে মনে ভাবতাম এই বেটি মরলে মরলে আমি শান্তি পাব, আমি স্বাধীন, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলা বসে থাকব। তাপসী যখন সত্যি সত্যি আমার সাইডা চলে গেল তখন বুঝছি, বাইরে আমি তখন বুঝছি স্বাধীনতা কার্যক্রম আমার সব কিছু লয়ে চলে গেছে, কিছু আর নেই। আপনি স্বাধীন, আপনি মুক্ত, এবার চলেন, চলেন তো, চলেন উঠেন। ভাই এটা খারাপ, টাঙ্কিটা একটু খালি করে আসি, খারাপ। হ্যালো, হ্যাঁ বলো, তুমি এখনো কাঁদতেছো? না কাঁদছি না। কাঁদতেছো না কইলে হইলো, আমি বুঝতেছি না আমি কি করবো। যাই আমার কে একা একা কান্না করার কোনো অধিকার নাই, আমি জানি, আমি জানি আমি তোমাকে বিরক্ত করি, কিন্তু আমার যদি কান্না পায় তাহলে আমি কি করব, আমি কাঁদবো না। তখন ফোন দিছিলা কেন? কিছু না, এমনি। কি করুম ক, সারা দিন থাকি কিসিমিসির মধ্যে, ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস,
ওই 3 পয়সা 15, 4 পয়সা 20, 5 পয়সা 25। মাথা এখন কাম করে না, বড় হয়ে গেছি, মাথাটা ব্যথা করে। আমি বুঝি না, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি আমার মাথার মধ্যে কেমন টিপ টিপ করতেছে। ঘরে মাথা ব্যথার ওষুধ নাই, একটা ওষুধ খায় নাও। ঘরে ওষুধ থাকলে তোমাকে ফোন করে এরকম পেন দিতাম না। তো তুমি তো সেটা কিছু বললা না, তুমি তো উল্টা ফোন করে ভদ্রতা অভদ্রতা কত কথা কইলা। আমি কেমনে বুঝুম যে তোমার মাথা ব্যথা? তুমি আমাকে কথা বলার কোনো সুযোগ দিছ? ফোন কে কাটছিল, আমি না তুমি? আমি আবার ফোন করছি। ফোন করার পর তুমি কি বললা? আমার ইচ্ছা সব কিছু তোমার ইচ্ছা মতো চলবে, আবার বলবো আমি নাকি তোমার বিরক্ত করি? থাকো থাকো, তুমি মন দিয়ে তোমার কবি গান শুনো, পরে তোমার বলবো যে আমি নাকি তোমার গান শুনতে দেই নাই, একটু পরপর ফোন করে বিরক্ত করছি। তোমার সমস্যাটা কি জানো? তোমার সমস্যাটা হলো একটা সোজা কথা তুমি সোজা করে বলতে পারো না। খামাখিসের পেশা। এই যে আমি কবি গান শুনতে আসছি, আমি কবি গান শুনে আইসা, আমি কি তোমার কবি গানটা শুনাইতাম না? তুমি শুনতে পারতা না? আমি যে এখানে কি পেনের মধ্যে আছি এটা যদি তুমি শুনতা, তোমার পেন এমনি ঠিক হয়ে যেত। আমি বলছি না, আমার মাথা ব্যথা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, ভুল করে বলে ফেলছিলাম। আমার মাথা ব্যথাই তো, সামান্য মাথা ব্যথা আমি নিজে সামলাইতে পারবো, তোমার আমার মাথা ব্যথা নিয়ে চিন্তা করা লাগবে না, মন দিয়ে গান শুনো। হ্যালো হ্যালো হ্যালো, একটা কথা যদি ক্লিয়ার করা যায়। ও দাদা দাদা, আপনি একটু একলা একলা বাইতে যান, আমার তো ঝামেলা হয়েছে, বোর মাথা ব্যথা, আমি একটা ওষুধ নিয়ে চলে যাই আর কি। শোনো ভাই, এই তো তুমি বুঝছো, আমি সময় গেলে বুঝতে পারি না, কিন্তু ছোটো ভাই তুমি বুঝছো, ফিলিংস আসছে। কিন্তু ছোটো ভাই, এত রাইতে কোন ওষুধের দোকানটা খোলা ভাই? বা যদিও কোন ওষুধের দোকান খোলা থাকে, ওই ওষুধ তো ওই ব্যাটারি লাগবো। কথা তো ঠিক করছেন, এত রাইতে ওষুধের দোকান কি খোলা পাওয়া যাবে? দাদা, ঝামেলাটা কিন্তু আপনার করছেন, এই যে এতটা সময় আমার নষ্ট করলেন আপনি, আপনার জন্য তো এগুলো হইলো। এখন আমি ওষুধের দোকান কই পাই, এখন তো সবাই ঘুমাই গেছে। ঘুম আসলেই কিন্তু সবাই ঘুমাইতে পারে না ছোট ভাই। ওই যে মাইকের আওয়াজ শুনতেছ না, ওইখানকার আশেপাশে যারা আছে মাইকের আওয়াজে তারা কেউ ঘুমাইতে পারতেছে না। ওষুধের দোকান দুই একটা যদি খোলা পাও ওইখানেই পাইতে পারো। কে ছোট ভাই ঠিক হয়েছে না কও? দাদা, এই একটা কথা আপনি ঠিক কইছেন, ওষুধের দোকান যদি খোলা পাওয়া যায় ওইখানে পাওয়া যাবে। চলেন আমি যাবো কবি গান, চলো আমার ওষুধ লাগবে। শোনো না,
তুমি একলা বসে আছো এখানে? তোমাকে শরীরটা খারাপ লাগতেছে, মাথা ব্যথাটা ঠিক আছে? মেলা রাত হয়ে গেছে তো, ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে, ওষুধ আনতে পারিনি। আচ্ছা চল ভিতরে চল। আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে একদিন যা আমি করছি সেটা আমার করা ঠিক হয়নি। আজকে বিপুলদার সাথে গান শুনতে গিয়ে বুঝলাম একজন সঙ্গী ছাড়া মানুষের কত কষ্ট। তুমি তো আমার সাথে আছো, তোমার না থাকাটা আমি বুঝতে পারিনি। আমার তো মাফ করে দাও। আমি আর তোমার একলা রেখে কোথাও যাব না, তোমার সব কথা আমি শুনব, সবসময় তোমার কাছে কাছে থাকব, অসুখ হলে তোমার ওষুধ এনে দেব, কাজের সময় তোমার আমি হেল্প করব। আমি দুপুরে খাওয়ার পর তোমার একলা রেখে আড্ডা দিতে যাব না, আমি তোমার রেখে একলার কখনো গান শুনতে যাব না। তুমি যাবা, আমার সাথে নিয়ে যাওয়া, একলা যাবা না। মধু না তোমার দ্বারা আমি একটু থাকতে পারি না। আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও। কিছু না